তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে না এমনটাই মনে করছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সেনা এবার তিনি ইডির পাশাপাশি সিবিআই কেও জোরালোভাবে প্রশ্ন করলো আর কতদিন কতদিন লাগবে আপনাদের আর সময় এবার তিনি প্রশ্ন করলেন সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে প্রিয় দর্শক এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন গতকাল কলকাতা হাইকোর্টে যে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে সিবিআই আইনজীবীর সাথে যে জিজ্ঞাসা পর্ব চলেছে সেই জিজ্ঞাসা পর্ব নিয়ে সিনার বেঞ্চে শুনানি ছিল নিয়োগ সংক্রান্ত মামলার সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত কতটা এগিয়েছে তা জানতে চাওয়া হয় তদন্তকারীদের কাছে এই মামলায় তদন্ত করছে সিবিআই তারা জানায় ইতিমধ্যে অভিষেক এবং কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ বাকি আছে তাই তাদের কিছুটা অতিরিক্ত সময়ের প্রয়োজন আছে অর্থাৎ দে ওয়ান্ট সাম অ্যাডিশনাল টাইম যা শুনে দৃশ্যতই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা আমরা প্রিয় দর্শক জানি জাস্ট কিছুদিন আগে এরকমভাবেই ইডির ওপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তো গতকালে সিবিআই প্রকাশ করলো বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার তদন্ত সবে অর্ধেক পথ পেরিয়েছে বলে কলকাতা হাইকোর্টকে গতকাল জানিয়েছে সিবিআই বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই জানিয়েছে ওই মামলা এখনো তাদের কিছুটা সময় প্রয়োজন যা শুনে আদালত পাল্টা প্রশ্ন তুলেছে সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে প্রিয় দর্শক আমরা এর আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া কয়েকটা প্রতিবেদনে আমরাও অসন্তোষ প্রকাশ করেছি কারণ এই প্রক্রিয়া অনেকদিন ধরেই চলছে কিন্তু কোনো ফল এখনও পর্যন্ত আসেনি তো যেই ফল দেখবার জন্য বা শোনবার জন্য রাজ্যবাসী অপেক্ষা করছে অর্থাৎ যারা এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ভুগছে যারা চাকরি পায়নি সেই সমস্ত মানুষরা দীর্ঘদিন ওয়েট করছে সেই ফল শোনবার জন্য যেই ফলের কোনো নামগন্ধ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো এবার তাই নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু কলকাতায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি গতকাল আরও প্রশ্ন করে যে এই তদন্তের অগ্রগতি কোথায় অভিযুক্ত সব তত্ত্ব কিন্তু স্বীকার করতে চাইছে না পরিষ্কারভাবে কিন্তু বলেছে যেটা আমরা শুনছি যারা অভিযুক্ত আছে তারা কিন্তু সব কথা কিন্তু স্বীকার করছে না যেগুলো ইডি সিবিআই যেগুলো বলছে সেগুলো কিন্তু সব স্বীকার করছে না তো এই ব্যাপারেও বলতে শোনা গেল মাননীয় বিচারপতিকে তো এর জবাবে সিবিআই জানায় প্রেসিডেন্সি জেলের একটি সিসি ক্যামেরা ফুটেজ না পাওয়াতেই দেরি হচ্ছে ওই ফুটেজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাইকোর্টে জমা রয়েছে সেটি হাতে পেলেই তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যাবে এমনটা জানা গেছে শুনে সিবিআইকে বিচারপতি সিনহার পাল্টা প্রশ্ন করেন কত দ্রুত এই তদন্ত শেষ করতে আপনারা পারবেন উত্তরে সিবিআই বলেছেন দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা চলছে বুধবার প্রাথমিকের নিয়োগ মামলা নিয়ে ইডিকেও বিচারপতি সিনহার প্রশ্নের মুখে কিন্তু পড়তে হয়েছে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বিচারপতি জানতে চান তদন্তে যুক্ত ইডি অফিসাররা দক্ষত বিচারপতি কোশ্চেন করেছে ভাবুন ভাবুন এখানে যে মাননীয় বিচারপতি কতটা করা আমরা যতটা দেখেছি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক তেমনটাই দেখছি কিন্তু আমরা মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে তিনি পরিষ্কার বলেছেন জানতে চেয়েছেন যে তদন্তে যুক্ত ইডি যেই অফিসারেরা আছে তারা যথাযথ দক্ষত এর জবাবে ইডি বলেন নিশ্চয়ই তারা যোগ্য শুনে বিচারপতি সিনা এডিকে নির্দেশ দিয়েছেন যে এক মাস পরে নিয়োগের তদন্তের রিপোর্ট কিন্তু আদালতে জমা দিতে হবে ইটস এ ওয়ান টাইপ অফ প্রেশার যেটা কালকে কিন্তু কড়া ভাষায় অর্ডার করেছেন বলতে পারেন আপনারা মাননীয় বিচারপতি ইডি এবং সিবিআই অফিসারদের তো এই ছিল আজকে প্রতিবেদন প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নমস্কার